ইকুয়েডরের কুয়েনকা শহরের কারাগারের ভেতর 50 কারারক্ষী ও 7 পুলিশকে জিম্মি করেছে কারাবন্দীরা। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারের ভেতর আটক গ্যাং সদস্যদের কাছে থাকা অস্ত্র ও অন্যান্য অবৈধ জিনিসপত্র উদ্ধারে কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন সময়ে এই কারারক্ষীদের জিম্মি করার ঘটনা ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী জাপাতা বলেন, তারা তাদের কর্মকর্তাদের নিয়ে উদ্বিগ্ন। কারাগারে এমন অভিযান চলার সময় কুইতো শহরে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ধারণা করা হচ্ছে অভিযানে বদলা নিতে গ্যাংয়ের সদস্যরা এই বোমা হামলা চালিয়েছে। ইকুয়েডরের মাদক চোরা কারবারি গ্যাংগুলো দীর্ঘদিন ধরে কারাগারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। লাতাকুঙ্গা, কুয়েনকা এবং আজুগোস কারাগারের নিয়ন্ত্রণ রয়েছে অপরাধী গ্যাং লস লাবোসের দখলে। এই লস লাবোস এবং অন্যান্য গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষে 2021 সাল থেকে এখন পর্যন্ত ইকুয়েডরে কারাগারের ভেতর 430 জন নিহত হয়েছেন।